গত কয়েকদিন ধরে যাত্রীদের চাপের কারণে পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয় বিজিবি। কিন্তু শিমুলিয়ায় বিজিবির চেকপোস্ট উপেক্ষা করেই ঘাটে ঘরমুখো মানুষের ঢল নামে। ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভিড়। এ নৌরুটে রাতভর ১৫টি ফেরি দিয়ে পণ্যবাহী ও জরুরি যানের পাশাপাশি যাত্রীও পারাপার করা হয়। কিন্তু ভোর থেকে জরুরি ছাড়া ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। তবে ৮টি অ্যাম্বুলেন্স নিয়ে সকাল ৭:৩০টার দিকে ফেরি ফরিদপুর ঘাটে ভিড়লে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। এমন প্রতিটি ফেরি ছাড়ছে কয়েক হাজার যাত্রী নিয়ে। বাড়িতে ছেলেবেন সবকিছু এনে কাজকাম নাই, কি করবো এনে বসে থেকে। ঢাকা খুব কষ্টেতে আছে আর কি, কোনো কাম খাইজো নাই। আমার আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, কিন্তু আর ঈদের সময় যাইতে হবে, যাইতে পারতাছি না, কি করবো এনে ২৫০ টাকা ভাড়া দিয়ে এখানে আসছি। শুধু ফেরি নয়, বিভিন্ন পয়েন্ট থেকে অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায়ও পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখো মানুষ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ অনেক কম। রাতে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চলাচল করেছে ফেরি। আপনার পাটুরিয়ার ৫ কিলোমিটার দূর থেকে ঘাট পর্যন্ত আসতে একটা লোকের ২০০ টাকা ব্যয় হয়। ফেরিতে আসতে নদীর এপার থেকে একটা খেলায় ২০০ টাকা পার করে, তাও আবার বালুর চরে পারাপার হতে পারছি না, আমরা আমাদের নিজেদের গন্তব্যে যেতে পারছি না। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় সমস্যা, আমরা ঈদের মুখে আমরা বাড়ি যাব, সেটাও আমরা করতে পারছি না। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ভিড় করছেন যাত্রীরা। তারা চন্দ্রা মোড় থেকে ভেঙে ভেঙে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। আমি ঢাকা থেকে আসতেছি ভাই, অনেক কষ্ট করে গাড়ি পাই নাই, এই যে কাটা কাটা ট্রাকে আসলাম। এখান থেকে আমাদের রাজশাহীর ভাড়া মোটামুটি ৪০০ টাকা হয়ে যায়, কিন্তু আমাদের এখন পৌঁছাতে মোটামুটি ১০০০ টাকার ঊর্ধ্বে খরচ হবে। আমি চন্দ্রা থেকে উঠছি, ৫০০ টাকা করে সিরাজগঞ্জে যাবো, ওখান থেকে নাটোরে কীভাবে যাবো জানি না। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক, মাইক্রোবাস, ইজিবাইক, মোটরবাইক যে যেমন করে পাচ্ছে ছুটছে বাড়ি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও চলাচল করছেন মানুষ। অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।